আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে ধর্ষণের শিকার অন্তত 11 জন, চট্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় 8 জন গ্রেফতার। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 9 দফা দাবি না মানলে 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা, শাহবাগে মহাসমাবেশ। সাড়ে 4 মাস পর দেশে করোনায় মৃতের সংখ্যা 20-এর নিচে নামলো, মারা গেছে আরও 17 জন। এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত 11 জন। এর মধ্যে যশোরে বাসের মধ্যে এমন নির্যাতনের শিকার হন এক তরুণী। এদিকে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত হয়েছে বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত 4 শিশু। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। সারা দেশে ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে এত কিছুর মধ্যে চট্টগ্রামে ঘটল রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণের আরও একটি ঘটনা। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 8 জনকে আটক করেছে পুলিশ। যশোরে বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। আরেক বাসে তুলে দেওয়ার নাম করে বকচর এলাকায় এই পাশবিক নির্যাতন চালায় হেলপার মনির। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ফেনীর সোনাগাজীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তমিজুদ্দিন নয়নের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত 1 সেপ্টেম্বর ওই ধর্ষণের ঘটনা ঘটে। ছাগলনাইয়াতেও একই ধরনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুরের বক্সিগঞ্জে স্বামীর বন্ধু কর্তৃক ধর্ষণের মামলা করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী রাশেদকে আটক করে পুলিশ। ধর্ষক মোশারফকেও আটকের চেষ্টা চলছে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে আরেক ধর্ষণের ঘটনায় মানিক মিয়া নামের একজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গাজীপুরের কাশিমপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় শাকিল ও সম্রাট নামের দুজন গ্রেফতার হয়েছে। নওগাঁর বৌবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গত বৃহস্পতিবার একটি স্কুল স্থাপনার মধ্যে ওই নির্যাতন চালায় তারা। ঢাকার আশুলিয়ার 3 শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল নামের এক বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ। গত 6 অক্টোবর চকলেটের লোভ দেখিয়ে এই অপকর্ম করে সে। শিশু ধর্ষণের আরেক ঘটনায় সাভারে গ্রেফতার হয়েছে আরও একজন। এদিকে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছে বরিশালের ধর্ষণ মামলার আসামি 4 শিশু। বেসরকারি একটি টেলিভিশনের খবর দেখে বৃহস্পতিবার রাতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই আদেশ দেন। বাকেরগঞ্জে ধর্ষণের মামলায় গত বুধবার এই 4 শিশুকে গ্রেফতার করে পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনায়েতুল্লাহ তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এখন কিন্তু জাহিদুল আলম, এটিএন বাংলা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 9 দফা দাবি না মানলে আগামী 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চ করবে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। রাজধানী শাহবাগে আয়োজিত মহাসমাবেশে এই ঘোষণা দেয় বামপন্থীদের এই সংগঠন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান করার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ দেন আন্দোলনকারীরা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। নাটক, গান, কবিতা কিংবা স্লোগানের প্রতিটি শব্দে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ আর রুখে দাঁড়ানোর অঙ্গীকার। সম্প্রতি নারীর প্রতি পাশবিক নানা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাহবাগের এই মহাসমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টস কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেক্সিজমটা তো আমাদের একদম পরিবার থেকে শুরু করে একদম সব জায়গায় ছড়ায় আছে। তো কোনো জায়গায় অ্যাকচুয়ালি আমি সেফ ফিল করি না। গুন্ডা দিয়ে পাড়া করে গুন্ডাই না, গুন্ডা দিয়ে হয়রানি করছে, মারামারি করছে। ধর্ষকদের ফাঁসি দিতে হবে এবং বাংলাদেশে কোনো ধর্ষক কোনো পৃষ্ঠপোষকতা পাবে না। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে এতে সংহতি জানাতে আসেন বিশিষ্ট জনেরাও। তাদের মতে বিচারহীনতার সংস্কৃতি আর জবাবদিহিতা না থাকায় সমাজে অনাচার বাড়ছে।
প্রতিনিয়ত এই ধরনের অপরাধ নিয়ে যে গবেষণাগুলো হওয়া দরকার সেটির ভিত্তিতে বিচারের প্রক্রিয়াটি নির্ধারণ করা দরকার, সেটির একটি ব্যাপক অনুপস্থিতি আমাদের এখানে রয়েছে। পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা সংগঠিত ভণ্ডামির মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই ভণ্ডামির শিকার আমরা হচ্ছি, আমাদের নারীরা হচ্ছেন প্রতি মুহূর্তে। পরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের ব্যানারে নয় দফা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। লাগাতার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি না মানলে 16 অক্টোবর লং মার্চের ঘোষণা দেয় তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষক ও সন্ত্রাসীদের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানান তিনি। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন। নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরাসরি বলতে হবে, আর কোনো সময় দেওয়া যাবে না, আর কোনো সময় নেই, এখন সময় পড়াই ভালো হবে। সরকারকে সময় দেওয়ার বিএনপিকে, সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়া নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিং এ তিনি মন্তব্য করেন, সরকার অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। বিএনপি নেতাদের এই অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোন অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে সরকার ব্যবস্থা নিচ্ছে। ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে কিনা সেটাই আজ জনগণে প্রশ্ন। বিএনপি বলেছে সরকারকে আর সময় দেওয়া যায় না, সময় দেওয়ার আপনারা কে? জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, আগামী নির্বাচন পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে। সরকার টিকে আছে জনগণের ইচ্ছা, কারো দয়া এনো। ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকা পর্যন্ত এই মানববন্ধনের আয়োজন করা হয়। ধর্ষক কোনো দলের নয়, ধর্ষক দেশ ও জাতির শত্রু, এই স্লোগান নিয়ে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা এতে অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধর্ষণ বিরোধী মিছিল করেছে ছাত্রলীগ। প্রায় 4.5 মাস পর করোনা ভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা 20-এর নিচে নামল। এর আগে গত 28 মে একদিনে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 17 জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,477 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 11,256টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,278 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.35%। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,75,870 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,50,669 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.13%। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। ভিসার মেয়াদের ভিত্তিতে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, যাদের ভিসার মেয়াদ আগামী 30 অক্টোবরের মধ্যে শেষ হবে। শুক্রবার অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেয় এয়ারলাইন্সটি। 6 অক্টোবর থেকে ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে টিকিটের জন্য যোগাযোগ করতে বলেছে এয়ারলাইন্সটি। একইভাবে সংকট সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ভিসার মেয়াদ অনুযায়ী যাত্রীদের টিকিট দেওয়া অব্যাহত রেখেছে। তবে শেষ পর্যন্ত টিকিট না পাওয়ার আতঙ্কেও আছেন কেউ কেউ। প্রথম আমাদের ভিসাটা ডেট ওভার হয়ে গেছে, 3.5 লক্ষ টাকাতে ভিসা বানাইছি সৌদি আরবতে,
এখন আমরা যাইতে পারতেছি না, এক সপ্তাহ যদি আমরা না যাই আমাদের ভিসা আবার নতুন করে ক্যান্সেল করে দিবে, কোম্পানি থেকে বলছে জলদি আসো। রাজধানীর বাজারে গিয়ে এখন অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। একাধিক পণ্য নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। সবচেয়ে মোটা চালও কিনতে হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। আবার বেড়েছে পেঁয়াজের দাম। আদিন সচিবের রিপোর্ট। ঢাকায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো বাজারে অভিযান চালিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে খুব একটা স্বস্তি ফেরেনি। ছুটির দিনেও বাজারে এসে পণ্যের দরদাম শুনে মন খারাপ হয়ে যায় নগরবাসীর। রাজধানীতে চালের দাম বেড়েছে কয়েক মাস হলো, তার নামছেই না। চড়া দামে কিনতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা নিম্নবিত্ত মানুষের। সে আগের সপ্তাহে চাল নিল আপনার 2700 টাকা, এখন এই সপ্তাহে যদি আমরা 2800 টাকা বলি, কোনোভাবে তারা দিতে চায় না। তারা 2700 জায়গায় হয়তো 2750 টাকা দেয়, এতে আমরা 50 টাকা ক্ষতিগ্রস্ত হইতেছি, অনেক সময় আমরা কাস্টমারটাও হারাইতে হইতেছে। বাজারের মূল্য তো আর এসএসসি রাখতে পারতেছে না, এটা সরকারের ব্যর্থতা না? এটা তো সরকার বাজার মনিটরিং করে কমানো উচিত ছিল। পেঁয়াজের দাম আবারও বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে আগে পাইকারি 75 টাকায় কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন 80 টাকার বেশি, খুচরা বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত। এখন আবার বর্তমানে কেজিতে 4-5 টাকা করে বর্তমানে বেশি, যেমন 80 টাকাও কিনছি, 80 কিনা 85 বিক্রি করতে পারছি। একে তো করোনার জন্য তো সবারই অবস্থা খারাপ, বিজনেস বলেন চাকরিজীবী বলেন সবারই তো একই অবস্থা। আসলে সবাই হিমশিম খাচ্ছে, আমরা বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা। বাজারে বাড়তি আদা রসুনের দামও, কোল্ড স্টোরেজের পুরনো আলুর কেজিও 42 টাকা, বেড়েছে তেল ও ডালের দাম। রাজধানীতে আসা শীতের বেশিরভাগ সবজি 50-60 টাকা কেজি। এই কোলেস্টেরল যারা রাখছে তারা দাম বাড়াচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম এখন। আগে যে একটা ন্যূনতম খাবার খাইতো মানুষ, এখন এরকম খাবার খাইতে পারতেছে না, যেখানে 3 কেজি খেতে সেখানে 1 কেজি খায়। অনিয়ন্ত্রিত দামের এ বাজারে এসে হিসাব মেলাতে পারছেন না নগরবাসী। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কিশোর যুবকদের অবক্ষয় মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রামে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রামের 4 ক্রীড়াবিদের নামে 4টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সিজেকেএস এর সহসভাপতি এস এম মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আজম ও নাসিরউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বিরুদ্ধে বিরামহীন লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, ক্ষুধা যেন যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য মূল চালিকা শক্তির কাজ করেছে WFP। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। বন্যা, খরা, দারিদ্র বা যুদ্ধ, যে কারণেই হোক না কেন, ক্ষুধার বিরুদ্ধে জীবন বাজি রেখে বিরামহীন পথ চলা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র, যারা প্রতিদিন খাবার যোগায় 10 কোটিরও বেশি অনাহারী মানুষের। এরই স্বীকৃতি হিসেবে নোবেল শান্তির 101তম পুরস্কারটি পেল জাতিসংঘের মানবিক সংস্থা WFP। তারা পাচ্ছে পুরস্কারের $11 লাখ। Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2020 to the World Food Program for its efforts to combat hunger and for acting as a driving force in efforts to prevent the use of hunger as a weapon of war and conflict. নোবেল পাওয়ার খবর জেনে WFP-র প্রধান ডেভিড বেসলে জানিয়েছেন, জীবনে এই প্রথম তিনি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন। সংস্থাটির হিসেবে সারা বিশ্বে প্রতি বছর না খেয়ে মারা যাচ্ছে 30 লাখ শিশু, আর ক্ষুধার যন্ত্রণা নিয়েই রাত কাটায় 69 কোটি মানুষ। 2019 সালে তীব্র ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা ছিল বিশ্বে প্রায় 14 কোটি। WFP-র আশঙ্কা, করোনা মহামারীর কারণে সারা পৃথিবীতে ক্ষুধার্তদের সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ। দুনিয়ার যে কোনো প্রান্তে খাবার পৌঁছে দিতে শক্তিশালী সরবরাহ লাইন ব্যবস্থাপনা রয়েছে WFP-র। রয়েছে 100+ উড়োজাহাজ, 5,500-এরও বেশি ট্রাক, 30টি জাহাজ, আর ক্ষুধার্তের মুখে হাসি ফোটানোর কাজে ঝাঁপিয়ে পড়া কয়েক হাজার কর্মী, যাদের লক্ষ্য ক্ষুধামুক্ত পৃথিবী।
বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ এক আসনে জেলা বিএনপির সদস্য সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মিজাফরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখতে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান মিজাফরুল। সিরাজগঞ্জ এক আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, আর ঢাকা 18 এই আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। যদিও আমরা দেখছি যে সব নির্বাচন উপনির্বাচনগুলো জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছিল 18 তার থেকে কোন অংশেই আলাদা নয়। এরপরেও যে আমরা যে কারণে যাচ্ছি তার একটাই প্রধান কারণ যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। আওয়ামী লীগ প্রার্থী ও প্রশাসনের বাধার মুখে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন ঢাকা 5 আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও আশপাশের এলাকায় জনসংযোগের সময় তিনি অভিযোগ করেন। এদিকে যাত্রাবাড়ির কাজলায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী মনির ইসলাম মনু। বিএনপি কোনো ধরনের বাধা ছাড়াই প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী। আমরা কোনো কোথাও বাধার সম্মুখীন হয় নাই এবং আমার সাথে যারা বিপরীতে নির্বাচন করছে তারাও বাধার সম্মুখীন হয় নাই। আমরা সুন্দর একটা পরিবেশ, ভালো পরিবেশে নির্বাচন করছি এবং আগামী নির্বাচনে আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। গত পরশুদিন আমি বামুইলে গিয়েছিলাম, সেখানে আমার গাড়ির উপরে হামলা করেছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে। এর আগেও আপনারা দেখেছেন পরপর কয়েকবারই তারা আক্রমণ করেছে আমাকে। গতকালও যে কাজটা হয়েছে, যারা নাকি ম্যাজিস্ট্রেট, এই নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট, তিনি আমাকে ফোন করে বাধা দিচ্ছেন যাতে আমি কোনো প্রচারণা না করি। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী বিশেষজ্ঞকে জরুরি অবস্থা জারি করেছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জেনবেকে। শুক্রবার রাত থেকে আরোপ করা হয় কারফিউ সহ কঠোর নিরাপত্তা বিধিনিষেধ। আপাতত আগামী 21 অক্টোবর পর্যন্ত এই জরুরি অবস্থা থাকবে। গত 4 অক্টোবর জাতীয় নির্বাচনকে ঘিরে কিরগিজস্তানে তৈরি হয় বিশৃঙ্খলা পরিস্থিতি। পার্টেক্স খেলার খবর। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সহিংসতা বন্ধ করে নারীদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান দেশের শীর্ষ ক্রিকেটারদের। দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বন্ধুদের উপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। সবাই মিলে একত্রবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি। চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারী নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। ডিয়েগো সোয়ার্টজম্যানকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফেল নাদাল। প্রথম ও দ্বিতীয় সেটে আর্জেন্টিনার সোয়ার্টজম্যানকে সহজেই পেছনে ফেলেন 34 বছরের নাদাল। শেষ পর্যন্ত 6-3, 6-3 ও 7-6 গেমের জয় নিয়ে মাঠ ছাড়েন প্রতিযোগিতার রেকর্ড 12-বারের চ্যাম্পিয়ন রাফেল নাদাল। এই জয়ে পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন স্প্যানিশ এই টেনিস তারকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সারাদেশে ধর্ষণের শিকার অন্তত 11 জন, চট্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় 8 জন গ্রেপ্তার। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 9 দফা দাবি না মানলে 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা শাহবাগে মহাসমাবেশ। সাড়ে 4 মাস পর দেশে করোনায় মৃতের সংখ্যা 20-এর নিচে নামল, মারা গেছে আরও 17 জন। এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা সংবাদ। ধন্যবাদ।